হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো তো শুরুতেই কথা বলা যাক আরসিবি টিমকে নিয়ে তো আইপিএল দু হাজার পঁচিশের জন্য নতুন ব্যাটিং কোচ ও মেন্টর নিয়োগ করেছে আরসিবি টিম হ্যাঁ ফ্রেন্ডস দিনেশ কার্তিককে আইপিএল দু হাজার পঁচিশের জন্য ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ করেছে আরসিবি টিম এবং এটা অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে দিয়েছে অর্থাৎ দীনেশ কার্তিক যে এবছর আইপিএলে আরসিবি টিমে অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলছিল সে কিন্তু পরের বছর অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে আরসিবির ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবে এবং যেহেতু আইপিএল দু হাজার পঁচিশে মেগা অক্স্যান্ড রয়েছে তাই দিনেশ কার্তিকের কিন্তু বড় ভূমিকা থাকবে নতুন করে আরসিবি টিমটাকে তৈরি করাতে এবং অক্স্যান্ড টেবিলে কিন্তু আরসিবির দিনেশ কার্তিককে দেখা যাবে এবং দিনেশ কার্তিক তিনি জানিয়েছেন যে আরসিবি টিম এখন পর্যন্ত আইপিএলে কোনো টাইটেল জিততে পারেনি তাই তার মেন্টোয়ারশিপে কিন্তু সে চেষ্টা করবে যে আরসিবি যেন দ্রুত আইপিএলের ট্রফি তুলতে পারে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে দীনেশ কার্তিকের কিন্তু বড় দায়িত্ব থাকবে আরসিবি টিমটাকে চালানোর তাছাড়া দিনেশ কার্তিকের মেন্টরশিপে আইপিএল দু হাজার পঁচিশে আরসিবি কেমন স্কোয়াড গঠন করবে সেটা একটা দেখার বিষয় থাকবে সো তোমাদের কি মনে হচ্ছে দিনেশ কার্তিকের মেন্টরশিপে আর টিম কি ট্রফি জিততে পারবে তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও সো পরবর্তী আপডেট হচ্ছে কে কেআর টিমের সিইও ভেঙ্কি মাইসোরকে নিয়ে তো ভেঙ্কি মাইসোর তিনি সাজেশন হিসেবে জানিয়েছেন যে আইপিএল দু হাজার পঁচিশে যেন কোনো প্লেয়ার রিটেনশন না থাকে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে মেগা অকশন হবে যেখানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে আবারও নতুন করে দল তৈরি করতে হবে তবে ভেঙ্কি মাইসোর তিনি সাজেশন হিসেবে আইপিএল কমিটিকে জানিয়েছেন যে আইপিএল দু হাজার পঁচিশে যেন কোনো প্লেয়ার রিটেনশন পলিসি না থাকে অর্থাৎ নিলামের আগে যেন কোনো টিম কোনো প্লেয়ারকে রিটেন না করে রাখে এরকমই একটা নিয়ম চালু করা হোক এবং তার বদলে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে মেগা অকশানে আটটি আরটিএম কার্ড অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে দেওয়া হোক এমনটাই সাজেশান হিসেবে কিন্তু জানিয়েছেন ভেঙ্কি মাইসোর অর্থাৎ নিলামে যেন আটটি আর কার্ড ব্যবহার করতে দেওয়া হয় প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে এমনটাই কিন্তু জানিয়েছেন ভেঙ্কি মাইসোর এর ফলে প্রত্যেকটি টিম তাদের সেই পুরনো টিম টিমটাকে আবারও কিন্তু ধরে রাখতে পারবে পরের বছরের জন্য কারণ রিটেনশন পলিসিতে মাত্র চারজন প্লেয়ারকেই রিটেন করা যায় এর ফলে সেই পুরনো কোর টিমটাকে ধরে রাখা অনেকটাই কঠিন হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের জন্য তাই রিঙ্কি মাইসোর অ্যাজ এ সাজেশান হিসেবে জানিয়েছেন যে এবছর যেহেতু মেগা অকশান রয়েছে তাই মেগা অকশানের আগে যেন কোনো রিটেনশান পলিসি না থাকে তার বদলে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে যেন নিলামে আটটি আরটিএম কার্ড ব্যবহার করতে দেওয়া হয় এর ফলে সেই ফ্র্যাঞ্চাইজি তাদের সেই পুরনো প্লেয়ারগুলোকে কিন্তু আবারও আর টিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারে যেমন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বোঝাচ্ছি যে কলকাতা নাইট রাইডার্স টিম তাদের স্কোয়াডে যে প্লেয়ারগুলো ছিল সবকেই নিলামে ছেড়ে দিল এবং এরপর আন্দ্রে রাসেল সে কিন্তু নিলামে তার নাম আসলো এবং নিলামে তার দাম উঠেছে কুড়ি কোটি টাকা এরপর সেটা কিন্তু কে কে আর টিমের কাছে রিকোয়েস্ট যাবে যে যেহেতু রাসেল কে কে টিমের প্লেয়ার ছিল তাই কে কে টিমের কাছে রিকোয়েস্ট যাবে যে কে কে টিম কুড়ি কোটিতে রাসেলকে কি আইপিএল দু হাজার পঁচিশেও ধরে রাখবে এবং যদি কে কে টিম চায় যে রাসেলকে তারা কুড়ি কোটিতে নিতে চায় তাহলে আর টি কার্ড ইউজ করবে আর যদি তাকে না নিতে চায় তাহলে আর টি কার্ড ইউজ করবে না এভাবে কিন্তু কাজ করে আর টিএম কার্ড অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড এবং ভেঙ্কি মাইসোর তিনি জানিয়েছেন যে এবছর বছর যেন আটটি আর টিএম কার্ড ইউজ করার সুবিধা দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজিদের সো পরবর্তী আপডেট হচ্ছে রবীন্দ্র জাদেজাকে নিয়ে তো বিরাট কোহলি রোহিত শর্মার পর এবার স্যার রবীন্দ্র জাদেজা সেও কিন্তু টি টোয়েন্টি ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে হ্যাঁ ফ্রেন্ডস বিশ্বকাপ জেতার একদিন পরে এই ঘোষণাটা সে করেছে অর্থাৎ বিরাট কোহলি তো বিশ্বকাপ যেদিন জিতেছিল সেদিনই অ্যানাউন্স করে দিয়েছিল রোহিত শর্মা অ্যানাউন্স করে দিয়েছিল কিন্তু যা যা দে তার একদিন পর সেও কিন্তু তার টি টোয়েন্টি ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে তো এই ছিল কয়েকটি ক্রিকেট আপডেট যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের এরকমই আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ